কঠোর নিরাপত্তার মধ্যে টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে বিকেল 5টায় শেষ হয় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় প্রত্যক্ষদর্শীদের গণশুনানি। আজকে আমরা যাতে কোনো কিছু বাদ না পড়ে সেজন্য আমরা একেবারে ঘটনাস্থলের পাশে এই সরকারি স্থাপনাটি আমরা বেছে নিয়েছি। এখানে যারা প্রত্যক্ষদর্শী একেবারে যারা দেখেছে ঘটনাস্থলে ছিল তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। আমরা আমাদের তদন্ত কার্যক্রমের প্রায় শেষ দিকে এসে পৌঁছেছি। সাক্ষ্য গ্রহণ শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান জানান, তদন্ত প্রায় শেষ পর্যায়ে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। আমরা আশা করছি আমাদেরকে সরকার 23 তারিখ পর্যন্ত সময় দিয়েছে, এর মধ্যে আমরা আমাদের রিপোর্ট প্রস্তুত করতে পারব। এটি যাতে কোনো রকম পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে আমরা রিকমেন্ডেশন তৈরি করছি, আমরা সরকারকে জমা দেব। আজকে আমরা 11 জন দিয়েছিল, আমরা 9 জনের সাক্ষ্য গ্রহণ করেছি, 2 জন তাদেরকে আমরা প্রত্যক্ষদর্শী হিসেবে বিবেচনা করি। বৈরি আবহাওয়ার মধ্যে সকাল 10টার কিছু পরে শুরু হয় গণশুনানি। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের নিহত হওয়ার ঘটনা তদন্তে 12 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির সদস্য কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান আলী গণবিজ্ঞপ্তি জারি করেন। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।